হয়েছে না না একটু 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 থ্যাংক ইউ সাপোর্টের জন্য আমরা আপনাদেরকেও জানাই সামনে এসে চেয়ারগুলো একটু কই ইনশাআল্লাহ শুরু করছি আমরা জোয়ার আকবার এক্সপ্লেন অনেক কিছু ইমপ্রুভ করার বাকি আছে বাংলাদেশ যেসব একাডেমি আছে যেখানে ট্রেন হচ্ছে প্লেয়াররা সেখান থেকে যদি আমরা কিছু প্রমিসিং প্লেয়ারদেরকে আরেকটু বেশি প্রোভাইড করতে পারি বা অপরচুনিটি দিতে পারি সেরকমই একটা প্ল্যান নিয়ে আমরা আসলে আগাচ্ছি। ইয়াংরাই তো আসলে দেশ বলেন একটা জাতিকে বলেন সবাইকে ফিউচারে তো ইয়াংরাই লিড দিবে, সো আমাদেরকে তাদেরকে অপরচুনিটি দিয়ে এগিয়ে নিয়ে আসতে হবে। সেটা করার যে জায়গাটা উদ্যোগটা আমরা নিয়েছি ইনশাল্লাহ এটা একটা সাকসেসফুলি করে দেখাবো আমরা। যারা এখন ইয়াং তারা তারা পজিটিভ অ্যান্ড দেয়ার মাইন্ডসেট ইজ ভেরি ডিফারেন্ট, তারা অনেক এখন রিল্যাক্সভাবে খেলতে পারেন। যে আগের একটা ব্যাপার আমরা অনেক শুনতাম যে নিউ প্লেয়ার এক্সপিরিয়েন্স কম থাকলে অনেক প্রেশারে থাকে, প্রেশারে তারা গেমটা প্রপারলি এক্সিকিউট করতে পারে না। আমার মনে হয় এখন প্লেয়ার্স আর মানে ইন সার্টিন ওয়ে ইন জেনারেল মানুষই এখন দেখবেন অনেক ইয়াং ইয়াং বাচ্চা কাচ্চারাই এখন অনেক ম্যাচিওর, সো আমার মনে হয় ইয়াং টিম কিছু ভালো দিবে ইনশাল্লাহ। ড্রাফটের আপনার টেবিল থেকে কিন্তু আপনি যদি দেখেন দ্য মাস্টার অফ সিরামনি যে ছিলেন সে কিন্তু বারবার বলেছেন যে আমরা কিন্তু আরও পিক করতে পারবো, আমরা যদি লিমিটটা শেষ না করি আমরা আরও পিক করতে পারবো। সো একটা টিম পিক হয়ে যাওয়ার পরে মনে করেন এখন তখন একটা ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে, কোচের ডিসিশন ছিল, অ্যানালিস্টের ডিসিশন ছিল, টিম ম্যানেজারের ডিসিশন ছিল, আমাদের ডিসিশন ছিল, একটা মিক্সড ডিসিশন ছিল, সবারই ছিল। এখন কিন্তু বলতে পারেন আরও আরও বড়ো হয়ে গিয়েছে টিমটা, টিমটাতে এখন আরও ভর্তি বলতে পারেন 16 জন টিম মেম্বার জয়েন করেছেন নতুন করে। এই 16 জনেরও মতামত নেওয়ার জন্য আসলে ওই জায়গাগুলোকে খালি খালি রাখা হয়েছে, যে এই 16 জন যে এসেছে এই 16 জন তো আমাদের থেকে অনেক হয়তো বা আমাদের থেকে আরও বেটার বুঝতে পারছেন যে তাদের টিম ব্যালেন্সটা কোথায়, তারা আরও কী কাকে চায় বা কীভাবে চায়। সো ওই জায়গাগুলো এখনও আছে, ফরেন কোটাতেও খালি আছে, লোকালেও আছে, আমরা যদি রিকোয়ার্ড তারা মনে করে অবশ্যই ওই জায়গাগুলো খালি রেখেছি তাদের চয়েস মতো, অথবা আমাদের টিমের সাথে বসে যেই পার্সনটা বেস্ট হবে তাকেই ওই জায়গাগুলোতে আমরা নিব। আবার আমি বেশ কয়েক বছর বিপিএল খেলিনি, এতদিন পরে আমাকে একটা অপরচুনিটি দিয়েছেন এর জন্য। আর আমাদের টিমটা নিয়ে যেটা বলতে চাই যে আমাদের টিম যদি দেখেন বাংলাদেশের যে প্লেয়ারগুলো ইন ফিউচারে বাংলাদেশ ক্রিকেট নিয়ে চিন্তা করা হচ্ছে যাদেরকে নিয়ে, ম্যাক্সিমাম প্লেয়ারগুলো আমাদের টিমে আছে। সো আমাদের টিমে মানে টিম ভালো খারাপ যেমনই হোক সবাই যদি আমরা ভালো পারফর্ম করি তাহলে ইনশাআল্লাহ আমাদের টিমের রেজাল্ট আশা করি আমরা এক্সপেকটেশন যেরকম এটা ফুলফিল করা সম্ভব। যেই টিমই হোক না কেন আমাদের ভালো হোক খারাপ হোক ইনশাআল্লাহ চেষ্টা করব টিমের মধ্যে 100% দেওয়ার জন্য এবং ভালো পারফর্ম করার জন্য। যেই জন্য আমাদের টিমটা পিক করা হয়েছে ইনশাআল্লাহ চেষ্টা করব ওই চ্যাম্পিয়নের জন্য খেলার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইনশাআল্লাহ।